नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में सीपीएम के राज्य सचिव मोहम्मद सलीम ने कहा है कि पश्चिम बंगाल दिवस की कोई आवश्यकता नहीं है और साथ साथ धूपगुड़ विधानसभा उपचुनाव में हार की पार्टी समीक्षा करेगी। आपको बता दें, सिलीगुड़ी शहर में कार्यक्रम में सीपीएम नेता मोहम्मद सलीम ने पश्चिम बंगाल दिवस को लेकर सत्ताधारी तृणमूल कांग्रेस और बीजेपी को आड़े हाथों लिया। उन्होंने कहा, अलग पश्चिम बंगाल दिवस की कोई आवश्यकता नहीं थी। तृणमूल ऐसा करना चाहती है क्योंकि ममता बनर्जी कह सकती है कि पश्चिम बंगाल दिवस उनके द्वारा बनाया गया था और भाजपा ऐसा चाहती है कि वे दावा कर सकते हैं कि श्यामा प्रसाद मुखर्जी ने इसे शुरू किया था और यह निरंकुशता है। इसके साथ ही उन्होंने कहा कि धूपगुड़ विधानसभा उपचुनाव में तृणमूल कांग्रेस की जीत नहीं हुई है, यह आरएसएस की राजनीति की जीत है। सीपीएम के राज्य सचिव मोहम्मद सलीम ने शुक्रवार को सिलीगुड़ी के धूपागुड़ी विधानसभा उपचुनाव को लेकर ऐसी टिप्पणी की है। हालांकि पिछले विधानसभा चुनाव, लोकसभा चुनाव और फिर पंचायत चुनाव की तुलना में विधानसभा चुनाव में वोटों की संख्या बढ़ी है। उन्होंने दावा किया कि सीपीएम और कांग्रेस के बीच गठबंधन धीरे धीरे बढ़ रहा है। साथ ही कहा कि नुकसान के मुद्दे पर पार्टी नेताओं और कार्यकर्ताओं के साथ समीक्षा की जाएगी। उन्होंने कहा कि पार्टी की नीति और लक्ष्य लोगों तक क्यों नहीं पहुंचे या लोगों ने इस गठबंधन का समर्थन क्यों नहीं किया, इसकी जांच होनी चाहिए। हालांकि इस चुनाव से पहले भी सत्तारूढ़ दल को अतिरिक्त लाभ मिला क्योंकि धूपगुड़ी को अभिषेक बनर्जी द्वारा महाकुंभ घोषित करने की बात कही गई थी। আসলে সরকার তো একটা কালেকটিভ বডি, সব সময় যেন গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ প্লুরাল ওয়ার্ড, কারণ এখানে একটা কালেকটিভ। এটা আলাদা কথা যে এখানে কালেকটিভে কেন্দ্র হচ্ছে মোদি, এখানে হচ্ছে মমতা, যা বলেন না খাতা না বহি, যে মমতা ক্যাশ সাই তো পার্থচারী ভুল কি বলেছেন, তিনি অন্যায় করেছেন, কিন্তু যা সিদ্ধান্ত হয় তা যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়। এই যারা এখন জেলে আছে তাদেরকে নিয়োগ কে করেছে, যে একটু সিদ্ধান্ত হয়েছে, তিনি নিজে বলেছেন আগে লিস্ট যেত কালীঘাটে বা ক্যামাক সিটে, সেখান থেকে সই হতো, পিসি ভাইপুর তারা ক্লিয়ার করতেন, সই করুক বা ক্লিয়ার করলে তবেই হবে। এখনও গোটা রাজ্যে যত টেন্ডার হয় সেগুলো ভাইপুর অফিসে আগে যায়, তারপরে ডিএম বা সেক্রেটারি সই করে, আগে ওখান থেকে লেনদেন হয়ে যায়, এটাই তো নিয়ম। তাহলে এই কালেকটিভ সিদ্ধান্তটাকে তো চিফ মিনিস্টারকে ওন করতে হবে। পাত্রজি যা বলেছেন এটা আদালত এসে এটা নেওয়া উচিত যে আসলে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট এই সমস্ত সিদ্ধান্তের জন্য দায়ী বা দোষী। আমি জলপাইগুড়িতে আসবো, মিটিং করবো, ধূপগুড়িতে যারা নির্বাচন করেছে, যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে কথা বলবো, এবং যারা নির্বাচনের কাজ করেছে, জেলার কমিটি আছে, সেখানে আলোচনা করে আমাদের নিয়ম হচ্ছে, তারপর আমরা বার করবো। এটুকু আমি বলতে পারি, তোমরা নিজেরা সাক্ষী আছো ভোটের ঠিক আগে আগে কীরকম হয়। এখানে একটা মাটিগাড়া একটা ঘটনা হয়েছে, তারপরে সেটাকে নিয়ে হিন্দু মুসলমান নেপালি বাঙালি বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গে। এর আগে পঞ্চায়েত নির্বাচনে আমরা কালীগঞ্জে দেখেছিলাম রাজবংশী মুসলমান। প্রতিদিন আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এরকম খুন, ধর্ষণ, গণধর্ষণ হচ্ছে, কিন্তু আরএসএস এটাকে লাভ জিহাদ করা। আর তোমরা বলো তৃণমূল জিতেছে, কিন্তু আসলে কিন্তু আরএসএস রাজনীতি জিতছে, এই যে বিভাজনের রাজনীতি এবং নির্বাচনের ঠিক মুখে মুখে এই ধরনের করার মানে হচ্ছে বিজেপি বাড়ছে দেখিয়ে তৃণমূল ভয় পাওয়ানো, আর তৃণমূল যে অপদার্থ মুসলমানদের দালাল হয়ে গেছে বলে বিজেপিকে বাড়ানো, এই তো হচ্ছে সিদ্ধান্ত। সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা আমরা প্রতিটা ইঞ্চি ধরে লড়াই করছি, ধৈর্য ধরে লড়াই করছি, মানুষের ঐক্য বিস্তার করার চেষ্টা করছি। আর রাজ্য সরকার থাকলে যে সুবিধা হয়, যুবরাজ এসে ঘোষণা করে দিলেন যে হচ্ছে কী বলে করে দেবো, মহকুমা করে দেবো, তা এতদিন করেননি কেন? তো এইগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এই মমতা ব্যানার্জি তো কয়েকটা নতুন জেলা ঘোষণা করে দিয়েছিলেন এক বছর আগে, কোথায় গেল সেটা? বিশ বছর জলে গেছে। আবার প্রধানমন্ত্রী দেখবে এই লোকসভা নির্বাচনের আগে এসে নানান রকমের ঘোষণা করবেন, তো এগুলো হচ্ছে যতদিন মানুষকে ধোকা বা ধাপ্পা দেওয়া যায়। কিন্তু আমরা দেখব আমাদের সাংগঠনিক দুর্বলতা কোথায়, আমাদের কথা কেন মানুষের কাছে পৌঁছচ্ছে না, বা পৌঁছে যদি তাহলে গ্রহণ হচ্ছে না কেন, বা গ্রহণ করলেও কেন তাদেরকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না, আমাদের পক্ষে ভোটটা আসছে না কেন। তো এটুকু বলতে পারি, উনিশের পার্লামেন্ট ইলেকশন থেকে আমাদের একুশে কিছুটা বেড়েছিল, একুশ থেকে আমাদের পঞ্চায়েতে কিছুটা বেড়েছিল, এই পঞ্চায়েত থেকে আজকে আবার কিছুটা বেড়েছে, আমরা এগোচ্ছি। একুশে 13,600 ভোট পেয়েছিল, মানে সিঙ্গেল বামেরা লড়াই করে, এবার তো কংগ্রেসের সঙ্গে জোট, তাহলে 13,300 ভোট পেয়েছে, মানে ভোটটা কংগ্রেসের ভোটটা তোমরা জানো না, একুশে জোট ছিল তো সুবিধা দিচ্ছি, কিন্তু আসলে এটা এত যতই চেষ্টা করো ইন্ডিয়ার পরে এটা তো আমাদের কাজ হয়েছে একটা, যে কীভাবে বামকে আর কংগ্রেসকে ঝগড়া লাগানো যায় আর কীভাবে তৃণমূল আর কংগ্রেসকে একদিকে ঠেলা যায়, আমি ওই খেলার মধ্যে নেই। বাংলা দিবস, বাংলা দিবস নিয়ে রাজভবনের সামনে তৃণমূলের শিক্ষক সংগঠন একটা বিক্ষোভ দেখেছে, তারা পয়লা বৈশাখের দিনে বাংলা দিবস চায়, কী বলবেন বিষয়টা?
প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এটা দেখাতে যান তিনি বাংলা তৈরি করেছেন, বিজেপি দেখা যায় শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছেন। ওরে ওদের জন্মের অনেক আগে থেকে এই ভূখণ্ডে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের ভাষা, আমাদের গড়ে উঠেছে, সভ্যতা গড়ে উঠেছে এবং ধাপে ধাপে একটা লেয়ার্স থাকে তার মধ্যে গড়ে ওঠে। এই যে পয়লা বৈশাখ, কেন পয়লা বলি আমরা? তো এটা তো প্রথম বলি, দ্বিতীয় বলি, তৃতীয় বলি, পয়লা কেন বলি? কারণ মুঘল আমলে, আকবরের জমানায়, তারপরে রেভিনিউর জন্য এই যে এখনও পয়লা বৈশাখের দোকানগুলোতে কেন করে হালখাতা? হালখাতা কেন বলি? ফার্সি শব্দ কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে একটা মিশ্র সংস্কৃতির প্রতীক। আরএসএসের রাজনীতি মানে হচ্ছে এই মিশ্র সংস্কৃতিকে শেষ করতে হবে। আরএসএসের প্রেসক্রিপশন অনুযায়ী মমতা ব্যানার্জি তাই করছেন। আজও বাংলাদেশে নববর্ষের উৎসব তো বিশাল করে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়, আমাদের এখানে নববর্ষ উৎসব পালিত হোক, পয়লা বৈশাখ উৎসব পালিত হোক, বাংলা দিবস বলে কী আছে? তাহলে এটা পশ্চিমবঙ্গে আলাদা, অন্তর্বঙ্গে, বহির্বঙ্গে, গোটা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে আছে পয়লা বৈশাখ সবার উৎসব, এটা আলাদা করে পশ্চিমবঙ্গে দিবস নয়। আর আলাদা করে পশ্চিমবঙ্গে দিবস চাই কেন? কারণ মমতা ব্যানার্জি বলবেন ইতিহাসে আমি তৈরি করেছি, মোদী যেমন বলছে আমি তৈরি করেছি, এই সমস্ত স্বৈরতান্ত্রিকরা এরা এরকম করে। আমরা মনে করি দেশভাগের ফল হিসেবে আমরা পশ্চিমবঙ্গ, সুতরাং কেউ কখনো বিচ্ছেদকে সেলিব্রেট করে না। মানে এটা তো আমাদের দুর্ভাগ্য, এটা খেজুরি কেন? আমাদের রাজ্যের পুলিশ এবং সাধারণ প্রশাসন কতটা অপদার্থ হয়েছে, সিআইডি কতটা অপদার্থ হয়েছে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কতটা অপদার্থ হয়েছে, যা অপরাধ হয় লোকে বলে এনআইএ চাই, নাহলে সিবিআই চাই, নাহলে সিআইডি চাই, হাইকোর্ট বলে, এমনকি মামলা বলে এখানে নয় তোমার কি কেষ্টোর মামলা হবে দিল্লিতে, রোজ অ্যাভিনিউতে, কেন হয়? তাহলে আমাদের রাজ্যটা কী হলো 12 বছরে? আমাদের শিক্ষা, আমাদের চাকরি সব পরিযায়ী হবে, অন্য জায়গায় যাবে? তাহলে আমাদের এখানে তদন্ত হবে সব বাইরে থেকে এসে, ব্যবসা বাণিজ্য করবে বাইরে থেকে এসে? এটা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস এমন দলবাজি করেছে, এমন দলদাস তৈরি করেছে যে সাধারণ প্রশাসন এবং পুলিশ তারা নিয়ম মেনে, সংবিধান মেনে, আইন মেনে না কাজ করে তৃণমূলের হয়ে কাজ করেছে। ইন্ডিয়ার ভারতে যে বিতর্কটা নিয়ে খুব চলছে নাম পরিবর্তন, আসলে আমরা চেয়েছিলাম বা গোটা দেশ চেয়েছিল বিজেপিকে গেম চেঞ্জার হিসেবে, কিন্তু ওরা বললো দে আর নট গেম চেঞ্জার, দে আর নেম চেঞ্জার। যখন সে কিছু করতে পারে না তখন নাম পাল্টায়, যারা নতুন সৃষ্টি করে তারপরে নতুন নাম দেয়। স্বাধীনতা আন্দোলন 200 বছর ধরে, 190 বছর ধরে প্রিসাইসলি ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে লড়ে একটা নতুন দেশ গড়ে উঠলো, তার নাম হলো ভারত, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। সংবিধানের প্রথম একটা কথা হচ্ছে আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এইবার এটা ইন্ডিয়ার সঙ্গে ভারতকে লড়াচ্ছে কেন? যেহেতু বিরোধীরা এককাট্টা হয়েছে, ওরা ভয় পেয়েছে, এখনও কিছু হয়নি, কোনো নির্বাচনী জোট টোট কিছু হয়নি, এই যে আমরা একসঙ্গে এত লোক হয়েছি, এটা দেখলে খুব ভয় পেতে পারে। কারা ভয় পাবে? কারা ভয় পাবে? যদি ডাকাত ডাকাতি করতে আসে, যদি গ্রামবাসী যদি একসঙ্গে বেরিয়ে আসে, ডাকাতরা ভয় পেয়ে যায়। তো এই এই যে ভয়, এটা আচ্ছা লাগা বুঝে দেখে, ইসকে লিয়ে দেশ কা নাম বদলনে কোনো জরুরত নেই।